ইংল্যান্ড মানে রাজা রানীর দেশ, ইংল্যান্ড মানে মহারানী ভিক্টোরিয়ার দেশ। ইংল্যান্ডের গল্প আমরা সেই কোন ছোটবেলা থেকে শুনেছি। এদেশে এখনো আছে রূপকথার মতন রাজা, আছে রানী, আছে রাজ্যপাট। এর আগে এদেশের বেশ কিছু রাজবাড়ির ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার এই চ্যানেলে। আজকে যাচ্ছি আরও একটা রাজবাড়িতে। আমার চ্যানেল লিভ লাইভ বং সাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো আছি, তার কারণ প্রত্যেক উইকেন্ডের মতন এই উইকেন্ডে আবার আমি বেড়াতে যাচ্ছি। আর আজকে কোথায় বেড়াতে যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি মহারানী ভিক্টোরিয়ার জন্মস্থান, আজকে যাচ্ছি প্রিন্সেস ডায়ানার বাড়ি, আজকে যাচ্ছি ইংল্যান্ডের সবথেকে বিখ্যাত রাজবাড়ি কেনসিংটন প্যালেসে। গেছি যে জায়গাটা, এটা দারুণ একটা সুন্দর জায়গা। আমরা বহু বছর আগে এসেছিলাম, কেনসিংটন প্যালেস দেখতে এসেছি। এটা এখন দাঁড়িয়ে আছি এটা কেনসিংটন গার্ডেনে। গার্ডেনটাও বিশাল বড়, একটা লম্বা গার্ডেন হেঁটে গিয়ে তারপর আমাদের প্যালেসের কাছাকাছি পৌঁছতে পারবো। তো এটা লন্ডন প্যাডিংটন রেল স্টেশন থেকে মোটামুটি পায়ে হাঁটা দূরত্বই বলা যেতে পারে। প্যাডিংটন স্টেশন থেকে পায়ে হেঁটে এই গার্ডেনটা আসতে ওই মিনিট 7-8 মতন সময় লাগলো। তো আজকে ওয়েদারটা বেশ, রোদ নেই, একটু মেঘলা মেঘলা, হাঁটতে অসুবিধেও হলো না। তো এখন আমরা ওই প্যালেসটার দিকে যাচ্ছি। চলুন তাহলে আমার সাথে, প্যালেসটা কীরকম সেটা বরং দেখা যাক। কত লোক এখনো মর্নিং ওয়াক করছে দেখুন। আসলে আজকে আমরা বেশ সকাল সকাল বেরিয়েছি, কারণ এরপরে আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন এই সকাল 10টা মতো বাজছে, তার আগে মানে এই 9:30 পর্যন্ত ভালো রকম বৃষ্টি হয়ে গিয়েছে। এখন আর বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘলা হয়ে আছে। এই যে কেনসিংটন গার্ডেন, এটা হলো লন্ডনে যে 8খানা রয়্যাল পার্ক আছে তার মধ্যে অন্যতম। সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। অনেকটা জায়গা জুড়ে জানেন এই পার্কটা, প্রায় 250 একরেরও উপর জমি আছে এই টোটাল পার্কটায়। মাঝখানে আবার একটা ভীষণ সুন্দর লেক আছে, আর সেই লেকে আছে অনেক রাজহাঁস। আপনাদের তো আগেই বলেছি, এদেশের যে কোনো নদীতে যত রাজহাঁস আছে সেই সবাই কিন্তু রাজবাড়ির সদস্য। এদের প্রত্যেকের পায়ে সেই জন্য বারকোড দেওয়া আছে, আছে এদের নিজস্ব নামও। চলুন এবার বরং আমরা রাজবাড়ির দিকে হাঁটা লাগাই। গার্ডেনটা পেরিয়ে রাজবাড়ি পর্যন্ত যাওয়াটা কিন্তু বেশ অনেকটাই হাঁটা পথ। প্যাডিংটন রেল স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা যখন কেনসিংটন গার্ডেনের একটা গেটে পৌঁছালাম, তখন সময় ছিল সকালবেলা এই 10টা মতন, আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় এখন 10:20। অবশ্য ছবি তোলার জন্য আমাদের একটু দেরি হয়েছিল, তা নইলে মোটামুটি মিনিট 10-15 হাঁটা পথ। এই যে আমার সামনে কেনসিংটন প্যালেস, মহারানী ভিক্টোরিয়ার জন্মস্থান। ইংল্যান্ডের রাজপরিবারের এই অফিসিয়াল রয়্যাল রেসিডেন্স অর্থাৎ তাদের সরকারি বাসভবন হিসেবে ধরা হয় 7খানা প্যালেসকে। তার মধ্যে 7টার মধ্যে আর কি 4টেই আছে লন্ডনে, একটা আছে লন্ডনের বাইরে উইন্ডসারে, একটা আছে নর্দার্ন আয়ারল্যান্ডের হিলসবরো ক্যাসেল, আর একটা আছে স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবারাতে। সেই ভিডিওগুলো বরং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার পেছনে এই বিল্ডিংটা, এটাই হচ্ছে কেনসিংটন প্যালেস। আমরা তো প্যালেসে চলে এসেছি, এটা প্রি বুকও করা যায়, এখানে এসেও টিকিট কাটা যায়। টিকিট প্রাইস পার হেড 20 পাউন্ডস, মানে হলো আমাদের ভারতীয় মুদ্রায় মোটামুটি 2000 টাকার মতো। তো প্রি বুক করে আসাই ভালো, আবার খুব একটা লাইন যদিও থাকে না, তবে প্রি বুক করে আসলে, টাইম স্লটটা বুক করে আসলে সুবিধেই হয়। আমাদের টাইম স্লট আছে 11টার সময়, এখন 10:45 বাজছে। টিকিট দেখিয়ে ঢোকার পরে প্যালেসের মধ্যে কিন্তু সিকিউরিটি চেক করা হয়, সাথের ব্যাগগুলো,
পুরোটা খুলে স্ক্যানারের ভেতর দিয়ে সেগুলোকে সুন্দরভাবে চেক করা হয়। এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইনে যেরকম রুলস থাকে, এখানেও সেই একই রকম রুলসই প্রযোজ্য হয়। আসলে এটা একটা রয়্যাল রেসিডেন্স, তো সেই জন্য ভেতরে ঢোকবার জন্য বেশ কিছু বিধিনিষেধ আছে। আমাদেরও সেটা হয়ে গেল ঝটপটি, আর তারপরেই চলে গেলাম আমরা প্যালেসের একদম ভেতরে। রাজপ্রাসাদের ভেতরটা কিন্তু রূপকথার মতোই সুন্দর। আছে রাজসিংহাসন, আছে রাজা রানীদের আবক্ষ সব মূর্তি, আর আছে অপূর্ব সুন্দর সব ঝাড় লণ্ঠনগুলো। এছাড়াও আছে ভিক্টোরিয়ান বা জ্যাকোবিয়ান এজের সমস্ত পোশাক আশাক, অর্থাৎ সেই সময়ের রাজা রানীরা কীরকম পোশাক আশাক পরতেন তারও একটা ভালো রকম ধারণা পাওয়া গেল। এই প্যালেসে এসে সব থেকে সুন্দর যে জিনিসটা দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল সেগুলো হলো এই অসম্ভব সুন্দর রয়্যাল পেন্টিংগুলো। না, শুধু ফটো ফ্রেমগুলো না, সিলিংগুলো অপূর্ব সব সুন্দর ছবি আঁকা আছে, নামি দামি সব ইটালির শিল্পীদের আঁকা এই সব ছবি। ইটালি সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত শিল্পীদের আঁকা এই ছবিগুলো সত্যিই দুর্দান্ত। যদিও আমি শিল্পের সমঝদার নই, কিন্তু তাও 200-300 বছর পুরনো ছবিগুলো আজও এত অমলিন দেখে সত্যিই সবাই মুগ্ধ হয়ে যাই। রাজবাড়ির যে অংশটায় এখনকার রয়্যাল ফ্যামিলি বসবাস করেন, সেই জায়গাটা যে খোলা থাকবে না জনসাধারণের জন্য সেটা তো জানা কথাই। যে অংশটুকু খোলা থাকে সবাইকার দেখার জন্য তারও আবার তিনটে ভাগ। একটা হলো রাজার বাড়ি, কিংস অ্যাপার্টমেন্ট, যে জায়গাটায় ছিলাম এতক্ষণ পর্যন্ত আমরা। এরপর যে জায়গাটা যাচ্ছি এটা হলো রানীর বাড়ি, কুইন্স অ্যাপার্টমেন্ট। রানী বললেই সবার চোখেই বোধহয় এখনও মহারানী দ্বিতীয় এলিজাবেথের ছবি ভাসে, তবে এদেশের জনগণের মনের রানী এখনও হয়ে আছেন প্রিন্সেস ডায়না। এই ফ্ল্যাট তারই স্মৃতি বিজড়িত। ইংল্যান্ডের রাজপরিবারের প্রত্যেক সদস্যরই নিজস্ব টাইটেল আছে। বৈবাহিক সূত্রে লেডি ডায়ানা যখন রাজপরিবারের সদস্য হলেন তখন তিনি হয়ে উঠেছিলেন প্রিন্সেস অফ ওয়েলস, মহারানীর থেকে উপহার পেয়েছিলেন এই প্যালেস। এর আগে যে কিংস অ্যাপার্টমেন্টটা দেখলাম, এখানেও ঠিক একই রকমের আছে অসম্ভব সুন্দর সমস্ত নামি দামি শিল্পীদের আঁকা তৈলচিত্র, এবং আছে রাজকীয় সব আসবাবপত্র। অপূর্ব সুন্দর একটা পান্নার হার এবং টিয়ারার সেট দেখলাম, সেটা আবার মহারানী ভিক্টোরিয়ার। দেখুন কি সুন্দর এটা। গোটা প্যালেসের ভেতরটা ঘুরে দেখতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে, তবে সব থেকে বেশি ভালো লাগবে বোধহয় বাইরেটা এসে এই অপূর্ব সুন্দর বাগানটা দেখে। যদিও এখন শীতকাল সেই জন্য গাছগুলোতে একটাও পাতা নেই, তবে গরমকালে এই জায়গাটার রূপ দারুণ সুন্দর থাকে। আসলে সব গাছে পাতা থাকে, সব গাছে ফুলও থাকে, ভারী চমৎকার সুন্দর এই কেনসিংটনের বাগানটা। তবে শীত চলে গিয়ে যে বসন্ত আসছে তার প্রমাণ দিচ্ছে বাগানে ফোটা এই ড্যাফোডিলসগুলো। ড্যাফোডিলস কবিতার কথা সেই ইংরেজি বইতে পড়েছিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা, ক্লাস 9 বোধহয় তখন, তবে এদেশে এসে প্রথম এই ফুলটা দেখি। কেনসিংটন প্যালেসটা আমাদের দেখা শেষ হয়ে গেল, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গার্ডেন, মানে এই প্রাসাদ সংলগ্ন যে গার্ডেনটা সেইখানে দাঁড়িয়ে আছি। আর এই গার্ডেনের মাঝখানে ছোট্ট একটা লেক, আর তার পাশে মূর্তিটা দেখা যাচ্ছে প্রিন্সেস অফ ওয়েলস, মানে লেডি ডায়ানার একটা মূর্তি করে রাখা আছে ওর ছেলে মেয়েদের সাথে, মেয়ে না মানে দুই ছেলে এবং অন্য আর একজনের সাথে। কেনসিংটন প্যালেসটা এমনিতে ভীষণ সুন্দর, তবে আমরা যে যাই প্যালেসগুলো দেখেছি এর আগে, আমরা যে রয়্যাল প্যালেসগুলো দেখেছি তার তুলনায় কিন্তু বেশ ছোটোখাটো। এখানে দুটো অ্যাপার্টমেন্ট আছে, কুইন স্টেট অ্যাপার্টমেন্ট, যেখানে কুইন মেরি বা তার সমস্ত মানে পরবর্তী ডিসেন্ডেন্ট যারা ছিলেন আর কি, তাদের অ্যাপার্টমেন্টসে তাদের শয়ন কক্ষ মানে বেড চেম্বার, তাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম এগুলো আছে। আর একটা দিকে রয়েছে কিং স্টেট অ্যাপার্টমেন্ট, সেখানে রাজার সব কিছু আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া, মানে আমাদের ভারতবর্ষে যখন শাসন চলেছিল ইংরেজ শাসন, যিনি মহারানী ছিলেন মহারানী ভিক্টোরিয়া, তার ছোটোবেলা কেটেছে এই কেনসিংটন প্যালেসে। তো তার ছোটোবেলার সমস্ত জিনিসপত্র, তার বেড চেম্বার, তার খেলার ঘর, তার পড়ার ঘর, সেগুলো খুব সুন্দর মিউজিয়াম করে রাখা হয়েছে আর কি। তবে যেটা শোনা যায় যে কেনসিংটন প্যালেসটা, এটা হন্টেড, তো আগেই বলেছিলাম হন্টেড, তো মানে তার সাথে একটা মেয়েদের জন্য ভীষণ আর লাগে, মানে
এই রয়্যাল প্যালেসের মেয়েদের জন্য এটা ভীষণ নাকি অভিশপ্ত, প্রচুর আনন্যাচারাল ডেথ হয়েছে এখানে যারা ছিলেন, যার আইডিয়াতে এই কেনসিংটন প্যালেস সুন্দর করে সাজানো হয়েছিল সেই কুইন মেরিরও মৃত্যু হয়েছিল খুব অল্প বয়সে, মানে মাত্র 32 বছর বয়সে স্মল পক্সে তিনিও মারা যান। তো অনেক ট্র্যাজিক ডেথ হয়েছে এই প্যালেসে এবং অনেক মহিলাদের অপঘাতে মৃত্যু হয়েছে, তো সেই কারণে এটা মেয়েদের জন্য ভীষণ আনলাকি ধরা হয়, এবং হয়তো সেই কারণেই যারা ডিরেক্ট এখন রাজা রানী তারা এখানে কখনো থাকেন না, থাকেন যারা নেক্সট টু থ্রোন, অর্থাৎ যারা পরবর্তীতে যারা রাজা রানী এটা অফিসিয়াল রেসিডেন্স, এটা রাজা রানীদের অফিসিয়াল রেসিডেন্স। তবে দেখতে আসার মতন বেশ সুন্দর। আজকে সকাল থেকে আর্য ভীষণ এক্সাইটেড ছিল এখানে এসে ভূত দেখবে বলে, কিন্তু ভূতগুলো যে ওর ভয়ে এই প্যালেস থেকে আজ আর বেরোবে না সেটা বেচারা বুঝতে পারেনি। এতক্ষণ ঘোরাঘুরি করে আমাদের বেশ খিদে পেয়ে গেছে, কিন্তু আজকে প্যালেসের এই ক্যাফেটেরিয়াটা কোনো কারণে হয়তো বন্ধ আছে, সেই জন্য প্যালেস থেকে বেরিয়ে যাই, বাইরেই কোথাও কিছু খেয়ে নেব টুকটাক। এখন এই দুপুর 3:30 মতো বাজছে, টেম্পারেচার এই 6-7 ডিগ্রি, তবে শীত বিশেষ লাগছে না, যদিও আজ রোদের দেখা নেই। আসলে এত সবুজ আর এত খোলামেলার মাঝে হাঁটতে একদমই কষ্ট হয় না। প্যালেসটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলুন এরপর আমাদের আরো একটা জায়গায় যাওয়ার আছে, এখন বরং সেখানে যাই আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।